ব্যবস্থা নেয়, না নিলে আমাদের কি করণীয় আছে আমরা পরবর্তী কর্মসূচিতে। আমি আমার এই মুন্সিগঞ্জ ভারপ্রাপ্ত মুন্সিগঞ্জের ওসি সাহেবকে একটু ডাকছি, আমার জনগণের মাধ্যমে আপনার দুটা কথা বললে আমরা খুশি হই। আমার অধিকার আমি প্রয়োগ করব, এটার মধ্যে কি জন্য বাধা ভিন্ন? এখানে সাংবাদিক ভাইরা আছে, আমার প্রশাসনের লোকরা আছে, ওসি সাহেব ভালো কথা বলেছেন, এসপি সাহেব মোহাম্মদ খান, বিভিন্ন রামপাল ঐতিহ্য মানচিত্রের ভিতরে আছে, এইটার আপনারা শেষ করে দিতেছেন। কে দিতেছেন? কয়েকজন রামপালের কুলঙ্ক ছেলে পিলেরা দাবি করে আমি ওই দল করি এই দল করি। বাবারে বহু দল জীবনে দেখেছি, যখন দল থাকবো না তোমার বাবার অভিষ্ঠ ভাই বাবা। এখনো সময় আছে, আমরা বইলা দিলাম, সহ্য শেষ আছে, সহ্যর শেষ আছে, আমরা কারো ক্ষমতা লইয়া চলি না, আল্লাহর ক্ষমতার পরে জনগণের ক্ষমতা লইয়া বাচ্চা চলে। আসেন, বললাম তো প্রশাসনে বাদ দেন দেখি না, কতক্ষণ আপনার কতক্ষণ সহ্য করুন, আমিও তো মানুষ। আমি পুলিশের কাছে একটা অনুরোধ রাখবো, যারা আপনারা কি ব্যবস্থা, আমরা এই অপেক্ষায় আছে, কে পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন আমরা জানি না, আমরা এটাও জানতে চাই, বিশেষ করে এরা মা বোন ভাই কেউ বাকি নাই যারা না মারতেছে। আপনার কাছে অনুরোধ, আমিও মানুষ, যদি পুলিশদের না মানে এরা, পুলিশের কাছে অনুরোধ আপনারা সইরা যান, দেখি আমরা আইনকে শ্রদ্ধা করি বলে কালকা রাইতের থেকে অনেক কিছু সহ্য করতেছে। আমি আবারও বলি, আপনারা এদের থামান, এক চলে যাবে মাঝখানটা পুলিশ বদলাম হবে, আমরা যারা আছি ক্ষয়ক্ষতি হব। আমি চাই এদের ধরেন, ছোট্ট একটা কিছু হইলে আপনারা চলে যান। পুলিশ সুপার আমাকে বলেছেন মিটিং এর দিন যে আপনারা নিশ্চিত থাকেন ইলেকশন সুন্দরভাবে হবে, আমরা এই কদিন পর্যন্ত খুব সুন্দরভাবে চলতেছিলাম, এখন কার ক্ষমতায় কার শক্তিতে, যদি প্রধানমন্ত্রী বইলা থাকে যে রামপাল আমার লাগবে, আলহামদুলিল্লাহ ওনারে দিয়া তো মনে মাইকে বলে দেব, এটা ঐতিহ্যবাহী ইউনিয়ন যে চারটা ভোট পাইব না তারে লিয়ে এত রঙরম শুরু করছেন, কারা করতেছেন? তারা যে ফারিস্টের টাকা, হাজার হাজার মানুষের ফারিস্টের টাকা নিয়া এরা এই টাকা আবার জনগণের উপরে সেই টাকা দিয়ে জুলুম চালাইতেছে, এটা কি নিয়ম আছে? যারা জামাত ইসলাম করে হ্যাঁ আপনারা পাহারা দেন, আর আমি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসাবে সাপোর্ট করি, বিদায় আমার কপালে এই দুর্দশা, যদি এটাই হয় নাগরিক আপনার। আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ জেলা প্রশাসক, পুলিশ অধিকার, আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, গত 5 বছর আগে হয়েছি যে আগের ছিল এরকম চুরি করার লেগা থাবড়া থাবড়ি খাবড়া খাবড়ি করছে, আরে ভাই এটা তো তোর বাপের সম্পত্তি না,
এটা আমার বাবার সম্পত্তিও না, এটা জনগণের সম্পত্তি। আমি বারবার বলতেছি রে ভাই, ভোট জনগণে দিব, তোমরা পাশ করো।